Z5 এ বিনামূল্যে রিমলির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। শিমলি তোমার কাছে কোনো ওষুধ হবে? আমার শরীরটা না খুব খারাপ লাগছে, কি করব আমি কিছু বুঝতে পারছি না। এই অবস্থায় দোকানে যাব, তাই ভাবলাম তোমার কাছে যদি কোনো ওষুধ টষুধ থাকে একটু দাও না। প্রতীক দাদাবাবু, একটা কাজ করেন, গাড়িবাবুরা একটা ফোন করেন, কারণ উনি তো খোয়া গেছেন, যে কোনো অসুবিধা হইলে ওনারে ফোন করতে ওনারা আয়া পড়ব। তাই সেটা তো ঠিকই রিমলি, কিন্তু ওরা তো একটা জায়গায় গেছে, সবাই ব্যস্ত আছে, তাই আমি আর ওদের ডিস্টার্ব করতে চাইছিলাম না। তুমি একবার দেখো না রিমলি, তোমার কাছে কোনো যদি ওষুধ থাকে দাও না। হঠাৎ তো ভালো ব্যবহার করতেছেন কেন? তাইলে কি আমাকে ফোন দিতে উনি বুঝতে ফেলাইলেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো রিমলি। তুমি বলো কি করলে তুমি আমায় ক্ষমা করে দেবে রিমলি? তোমার পায়ে পড়ে তুমি কি করতেছেন আপনি? ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি দেখতেছি ওনাকে কোনো খবর দিতে পারি কিনা। তারা আজ আমি তোমায় ছাড়বো না রিমলি, আজ আমি তোমায় ছাড়বো না। এই দিনটার জন্যই তো আমি কতদিন অপেক্ষা করছিলাম রিমলি। বাড়ির সবাই জানে আমি তো গুড বয়। কপাল আছে তোমার রিমলি, তোমার কপাল আছে। তোমাকে মারার জন্য তো আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু ও পারলো না তোমাকে মারতে। তোমার কপাল তোমাকে ঠিক বাঁচিয়ে নিল, দাদা ভাই ঠিক সময় তোমাকে এসে বাঁচিয়ে নিল রিমলি। কিন্তু এখন এখন তোমার কি হবে রিমলি? Z5 এ বিনামূল্যে রিমলির সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।